কলম্বিয়া ইকুয়েডর ম্যাচে আগে জানা গেল কলম্বিয়ার দলেও হানা দিয়েছে করোনা। দলটির কোচিং স্টাফের দুজন সদস্য সংক্রমিত হয়েছেন। টেকনিক্যাল সহকারী পাবলো রোমান ও মনোবিদ কার্লোস তনতেনা। তবে মাঠে নেমে ঠিকই জয় তুলে নিয়েছে কলম্বিয়া। ইকুয়েডরের বিপক্ষে 1-0 গোলের এই জয়ে গোলটি ছিল দেখার মতো। ম্যাচে কলম্বিয়া যে খুব ভালো খেলেছে তা নয়, কিন্তু প্রথমার্ধে বিরতির 3 মিনিট আগে ওই মুহূর্তটা কলম্বিয়া সমর্থকদের অনেক দিন মনে রাখবেন। 42 মিনিটে ইকুয়েডরের বক্সে একটু সামনে ফাউলের শিকার হন কলম্বিয়ার উইঙ্গার হুয়ান কুয়াদাদা। ফ্রি কিক পায় কলম্বিয়া। এরপর মনে রাখার মতো একটা গোলের জন্ম দেন কলম্বিয়ার 3 খেলোয়াড়, এডুইন কার্দোনা, কুয়াদাদা ও মিগুয়েল বুহা। গোলপোস্টে সরাসরি শট না দিয়ে কুয়াদাদার সঙ্গে 3টি ছোট পাস খেলেন কার্দোনা। বক্সের অপেক্ষায় থাকা বুহারকে বাতাসে বাসানো পাস দেন কুয়াদাদা। ওদিকে কার্দোনা ছুটে ঢুকে পড়েন বক্সে, বুহার আলতো হেড কার্দোনার সামনে পড়তে দারুণ শটে বল জালে জড়ান কার্দোনা। গোলটা দেখে মনে হয়েছে বেলে নাচের সম্মিলিত পারফরম্যান্স। কার্দোনা শট নেওয়ার সময় ইকুয়েডরিয়ান রক্ষণ যেন বিবশ হয়ে গেল, ফলে নাচ দর্শকরা যেমন মুগ্ধ চোখে দেখে থাকেন আর কি। তবে মাঠে রেফারি অফসাইডের অজুহাত গোলটি বাতিল করে দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি জানিয়ে দেয় নিয়মের ভেতর থেকেই গোল করেছে কলম্বিয়া। কলম্বিয়ার কোচ রেল নান্দো রুয়েদা এই গোল নিয়ে ম্যাচ শেষে বলেন, বিশ্বকাপ বাছাই পর্ব থেকে অনুশীলনে এই গোল রপ্ত করার চেষ্টা করেছিল খেলোয়াড়রা। ম্যাচের এই মুহূর্তকে ছাড়া দক্ষিণ আমেরিকান ফুটবলে সৌরভ ছড়াতে পারেনি কোনো পক্ষই। উল্টো বাজে খেলার জন্য রেফারিকে বারবার বাঁশি বাজাতে হয়েছে। 33 ফাউল হয়েছে এ ম্যাচে। এ নিয়ে টানা 3 ম্যাচ হারল ইকুয়েডর। ওদিকে রুয়েদা কোচ হয়ে আসার পর টানা 3 ম্যাচে অপরাজিত রইল কলম্বিয়া।